কাজিরঙার পর্যটন উদ্যোগীলৈ সুখবর। বছরের 12 মাহেই চলিব কাজিরঙার পর্যটন। বছর জুড়ে পর্যটক আহিব পারিব কাজিরঙালৈ। প্রতি বছরে বারিষার আগমনের লগে লগে বন্ধ হয়ে পড়ে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান। ব্রহ্মপুত্রর পানিয়ে রাষ্ট্রীয় উদ্যানখন প্লাবিত করার বাবে ভিতরের পথসমূহ যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে। নাওয়েই হয়ে পড়ে যাতায়াতের একমাত্র মাধ্যম। বন্য জন্তুসমূহেও ওখ স্থানত আশ্রয় লয়, যার বাবে প্রতি বছরে মে মাহর পৰা অক্টোবরলৈকে কাজিরঙা পর্যটকৰ বাবে বন্ধ রখা হয়। কিন্তু এতিয়া এই পরিবেশ না থাকিব। বছরের 12 মাহে কাজিরঙালৈ পর্যটক আহিব পৰা এক ব্যবস্থা কৰিব বিচাৰিছে সরকারে। বছরজোড়া ট্যুরিজম করবর কারণে তিনটা বস্তু আমাক লাগিব, যে এতিয়া বুড়া চাপরিত গৈ আমি গড় চাব পাৰিম। আগতে আমার সুবিধা নাছিল, কারণ কাজিরঙার মাজত তো বানপানী থাকে, আর বানপানীর সময় জন্তুবিলাক যেতিয়া ওখ ধাপত উঠি থাকে, তাত ট্যুরিজম করাটো উচিত নহয়। কিন্তু বুড়া পাহাড়লৈকে আমি যাব পাৰো নেকি? তাতে জন্তু আছে। সাইক্লিং ট্রেক আমি বনাব পাৰো নেকি? আৰু আজি আমাৰ প্ৰচেষ্টাত, চৰকাৰী প্ৰচেষ্টাত, আমি এটা ৱাইল্ড লাইফ ৰিহেবিলিটেশ্যন চেণ্টাৰো পানবাৰীত বনাবৰ বাবে সিদ্ধান্ত লৈছোঁ। আৰু ইয়াত যিখিনি এতিয়া ডেভেলপমেণ্ট হৈ আছে সেইখিনিক লৈ আমি যাতে বাকী 4 মাহো চলাব পাৰোঁ, তাৰ বাবে আমি কি কৰিব পাৰোঁ এটা উচিত পৰামৰ্শ আমি প্ৰচেষ্টা লওঁ। বাৰিষাৰ আগমনৰ লগে লগে কাজিৰঙা সক্ৰিয় হৈ পৰে চোৰাং চিকাৰী, তাৰ বাবে হস্তম হৈছে কাজিরঙা কর্তৃপক্ষ। বানপানীর আগত গড়টো মরার পিছত শিকারীকটো মারি লাভ নাই বা গ্রেপ্তার করে লাভ নাই, সেই কারণে এইবার আমার ব্যবস্থাটো হয়েছে যে প্রিভেন্টিভ। আমি ইয়ার পার্শ্ববর্তী অঞ্চল বা যার আগত হিস্ট্রি আছে তেওঁলোকৰ ওচৰত আমি এগ্রেসিভলি গৈছোঁ, যতেই বন্দুক পাইছোঁ গুলি পাইছোঁ আমি জব্দ কৰিছোঁ, যাতে আমার গড় হত্যার পিছত আমি যাতে সুরাং শিকারীটো ধরিব নালাগে, আগতে যাতে ধরিব পারো। অহা জুলাই মাহত কাজিরঙার এলিভেটেড করিডর প্রকল্পই সুরান্ত রূপ লব বলি জানালে মুখ্যমন্ত্রী। জুলাই মাহত যেতিয়া মই নীতিন গাডকারি ডাঙরিয়া সাক্ষাৎ করব যাম, তেতিয়া আপনার তার বিষয়ে অলপমান আরো স্পষ্ট ধারণা দিব পাৰিম। তিনটা আমার প্রজেক্ট, এটা হৈছে গহপুর আর আমার গোলাঘাটের মাজত টানেল এলিভেটেড করিডর, গুয়াহাটী রিং রোড, এই তিনটা আমার ভবিষ্য দর্শনের ডাঙর প্রজেক্ট। আর তিনটাই মই ফলো আপ করে আছো, কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট থাকার কারণে যা 3 মাহত একো পাতিব পৰা নাই। এতিয়া জুলাইত যেতিয়া মই প্রধানমন্ত্রী বা আটাই মন্ত্রী সকলক সৌজন্যমূলক সাক্ষাৎ করব যাম, তেতিয়া এই দিনবিলাক ভাল করে আপনার আহি মই কব পাৰিম। শনিবারে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানত এক উচ্চস্তরীয় বৈঠকত মুখ্যমন্ত্রী এবার বানর সময়ত যাতে এটাও বন্যপ্রাণী দুর্ঘটনাত বা সুরাং শিকারীর হাতত মৃত্যুমুখত পরিবলগা নহয় তার বাবে বন বিভাগ আর কাজিরঙা কর্তৃপক্ষক কঠোর নির্দেশ দিয়ে। এইবার আমি চেষ্টা করি, আমি সকলে আজি গোট খালো যে এইবার যাতে এটাও বন্যপ্রাণীর অ্যাক্সিডেন্টত মৃত্যু নহয়। কিমান দূর সম্ভব হব নহব তাক নাজানো, কিন্তু আমি এটা প্রচেষ্টা করার বাবে সিদ্ধান্ত লৈছোঁ। এই সময়ছোৱাত কাজিরঙাত আমি 3টা অতিরিক্ত কমান্ডো বেটেলিয়ন আমি ডিপ্লয় কৰিছোঁ। এই মাহত ফরেস্টৰ এটা নতুন বেটেলিয়নৰ পাসিং আউট হব, আৰু সেই বেটেলিয়নৰো প্রায় 600 জোৱানক আমি ফরেস্টর জওয়ানক কাজিরঙাত আমি ডেপ্লয় করার বাবে চেষ্টা করি। কাজিরঙার পর চন্দন নাথর সহযোগত নিউজ ডেস্ক রিপোর্ট, এনবি নিউজ।
এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।